বিসমিল্লাহির রহমানির রহিম। কৃষি জাগরণ ইউটিউব চ্যানেলের প্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সামনে আমের যে জাতটি নিয়ে কথা বলার চেষ্টা করছি, জাতটির নাম হচ্ছে কিওজাই। এই জাতটি মাশাল্লাহ বেশ ভালোই ফলন লক্ষ্য করা যাচ্ছে। আমাদের আবহাওয়ায় এই জাতটি মোটামুটি ভালোই পারফরমেন্স দেখাচ্ছে। তবে এই জাতটি নিয়ে বাণিজ্যিক চাষ না করাই ভালো। জাতটি যেহেতু মৌসুমি সময়ে, আমাদের মৌসুমি আমের সময়ই হারভেস্ট হয়ে থাকে, সেই অর্থে আমরা বাণিজ্যিক চিন্তাভাবনা করব না। তবে জাতটি খাওয়ার জন্য আমি মনে করি একটি ভালো জাত। এটি কাঁচা মিঠা বলা যেতে পারে। এই আমটি কাঁচাও খাওয়া যায়। এই আমে কাঁচা অবস্থা কেটে খেলে কোনো টক ভাব নেই। এটা কাঁচা মিঠা আম বলে অনেকেই। তো মাশাল্লাহ আমের সাইজও চমৎকার, লক্ষ্য করুন একটা আমের সাইজ বেশ বড় সাইজের। এটাতে কিছুটা কালার চলে আসে, যে অংশে রোদ পড়ে সেই অংশে কিছুটা লাল বর্ণ ধারণ করে। এই বুকের দিকটায় লক্ষ্য করুন, খুব স্পষ্ট দেখা যাচ্ছে না ভিডিওতে, যদিও এই মোবাইলের ভিডিওতে। তবে এই জাতটি সাত বাগানিরা লাগাতে পারেন অনায়াসে, এবং নিজে খাওয়ার জন্য আমরা বাড়ির আঙিনায়, ঘরের আশেপাশে, বাগানের এক পাশে নিজেদের চাহিদার প্রয়োজনে এই জাতটি বেশ ভালো একটি জাত আমি বলবো, লক্ষ্য করুন। এবং এই জাতটির ফলন কিন্তু নিয়মিত, ফলনে কোনো ড্রপিং নেই। এই এই চারাগাছে আরও মুকুল এসেছিল, এইবার অতি খরার কারণে ফল তেমন টিকে নাই। ফল কম টিকার দরুন মনে হচ্ছে এইবার আমের সাইজগুলো বেশ বড় বড় হচ্ছে। গত বছর আমি এত বড় দেখি নাই, হয়তো এবার আমের সংখ্যা কম বলেই আমগুলো বেশ বড় আকার ধারণ করছে। লক্ষ্য করুন আমটি দেখতেও অনেক সুন্দর। এই উপরের অংশে কিছুটা লাল বর্ণ ধারণ করে। তো এই আমটি বা এই আমের জাতটি আমরা লাগাতে পারি নিজে খাওয়ার জন্য, তবে বাণিজ্যিক বাগান করতে যাব না। তো এই জাতটি নিয়ে আমি যখন বিভিন্ন গ্রুপে পোস্ট করেছিলাম, তখন কিছু ভাই বলেছিল এই আমে ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়। কিন্তু আমার এখানে আমি এখনও দুই বছর যাবত কোনো ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ দেখছি না। সেটি হয়তো অঞ্চলভিত্তিক, জায়গাভিত্তিক হতে পারে, কিন্তু সব জায়গায় ফ্রুট ফ্লাইয়ের আক্রমণ হয়। আপনারা দেখুন এখানে কোনো ব্যাগিং করা হয়নি, আমগুলো এমনিতেই ভালো আছে। আমার কাছে জাতটি বেশ ভালো মনে হয়েছে। আমের সাইজ, স্বাদ, আকার, আকৃতি, ফলন মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ ভালো। তবে জাতটি আমাদের দেশের মৌসুমি আমের সাথেই হারভেস্ট হয়, সেই লক্ষ্যে, সেই অর্থে জাতটি নিয়ে বাণিজ্যিক কাজ না করাই ভালো আমি যা মনে করি। তবে খাওয়ার জন্য আমরা এই জাতটিকে অবশ্যই সংগ্রহে রাখতে পারি। জাতটি কাঁচা পাকা উভয় অবস্থায় বেশ ভালো সুস্বাদু একটি আম। আচ্ছা, তাহলে এই পর্যন্তই প্রিয় ভিউয়ার্স।
অন্য কোনো সময় অন্য আরেকটি জাত নিয়ে আপনাদের সামনে কথা বলার চেষ্টা করব, আপডেট দিতে চেষ্টা করব। আপনাদের যদি ভালো লাগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, ইনশাল্লাহ নতুন নতুন জাতের আপডেট এবং নতুন নতুন জাতের তথ্য এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করার যথাসাধ্য চেষ্টা চালিয়ে যাব ইনশাল্লাহ। তো সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের শুভকামনা জানিয়ে আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।